একদিকে যখন ফুটবল বিশ্বকাপ উন্মাদনায় মেতে উঠেছে গোটা পৃথিবী, চলছে প্রায় প্রতিটি দেশেই ভিন দেশের পতাকা লাগানোর প্রতিযোগিতা। তার মাঝেই হাওড়ার অঙ্কুরহাটি পিএজে স্পোর্টিং ক্লাব পরিচালিত পিএজে গোল্ড কাপ 2022 নিয়ে রীতিমতো ফুটবল জ্বরে কাঁপছে গোটা হাওড়া। উদ্বোধনের মুহূর্তটা ছিল চোখে পড়ার মতো। প্রথম দিনে স্টেডিয়াম সম্পূর্ণ কানায় কানায় দর্শকে পরিপূর্ণ হয়ে যায়। উদ্বোধনের মুহূর্তটা চিরস্মরণীয় করে রাখার জন্য ব্যবস্থা করা হয়েছিল নানা রকম আতশবাজির। চোখ ধাঁধানো আতশবাজির সাথে স্টেডিয়াম পরিপূর্ণ দর্শকের উল্লাসে এক নতুন উৎসবের অনুভূতির সৃষ্টি হতে দেখা গেল। দর্শক মণ্ডলী, উপস্থিত অতিথিবৃন্দ, ক্লাব সদস্য, আনন্দবাজি, COVID-19 করাল গাছ সারা বিশ্বে মানবের। উদ্বোধনী মুহূর্তে উপস্থিত ছিলেন ক্রীড়া জগতের বহু উজ্জ্বল নক্ষত্র এবং সাঁকরাইল বিধায়িকা প্রিয়া পাল, ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ সহ আরো বিশিষ্ট জনেরা। এই প্রতিযোগিতা 12 ডিসেম্বর থেকে শুরু হলো এবং ডিসেম্বর দাপিয়ে জানুয়ারির 16 তারিখে ফাইনাল প্রতিযোগিতায় গোটা হাওড়াকে কাঁপিয়ে সমাপ্তি ঘটবে। এবং প্রত্যেকটা দর্শকের আন্তরিকভাবে টিভি শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। আমরা জেকে স্পোর্টসের প্রত্যেকটা সাপোর্টারকে এবং অফিসিয়ালকে অনুরোধ করছি, খেলার রেজাল্ট যাই হোক আমরা কেউ মাঠে নামবো না, এইটুকু অনুরোধ রইল। যে গত 2 বছর ফুটবল যে বন্ধ ছিল যে কোভিডের কারণে, আজকে তার দর্শকের উদ্বোধনা দেখে আপনারা বুঝতেই পারছেন কী হারে। এখনও খেলা স্টার্ট হতে এখনও 10 মিনিট বাকি, আপনারা মাঠের মধ্যে দেখতে পাচ্ছেন খানায় খানায় দর্শক ঘুরে যাচ্ছে দুটো দলের। এখন আমাদের ফুটবল ছাড়া কোনো চমক নেই, ফুটবল 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 প্লেয়ারদের দিয়েই চমক, ফুটবল মাঠে ফুটবল প্লেয়ার ছাড়া কোনো চমক নেই। ফুটবলের দুটো দলই দল ভালো, খেলা খুব ভালো হবে, দর্শকরা দারুণ খুব। ক্রীড়া জগতের প্রতিনিধি আমাদের আইএফএ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি দুজন এসেছিল, সৌরভ পাল ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সৌরভ বিশ্বাস দুজন এসেছিল। আগামী দিনে আমাদের মনস্তবাড়ি আসার কথা ছিল, আজকে সম্ভবত কোনো কারণবশত আসতে পারিনি, আসবে কথা দিয়েছিল। আমরা ধরে রেখেছি, শুনুন আমাদের একটা কথা বলছি, শুধু আমরা আগামী বছর যে ফুটবল করব টুর্নামেন্ট, আমাদের কিন্তু প্রস্তুতি এখন থেকেই চালু হয়ে গেছে। আমরা আগামী বছর কবে থেকে ফুটবল স্টার্ট করব, ওপেনিং ম্যাচ, আমরা ফাইনাল আপনাদের জানিয়ে দেবো। এবছরের নতুন চমক সেমিনার দিয়ে শুরু করেছেন, আগামী বছরের জন্য কী ভাবছেন? দেখা যাক, এখনও চমক, এবছর ফাইনালও আমরা, ফাইনালের আগে আপনারা খবর পাবেন একটা চমক হবে। আমাদের মাঠের সমস্ত যাবতীয় আমাদের টুর্নামেন্টটা দর্শকদেরই উপহার দেওয়া, দর্শক ছাড়া আমাদের টুর্নামেন্টে নাম সেই তারিখ আমি ক্লাবের জেনারেল সাহেব। করোনা পরিস্থিতির জন্য মানুষ যেমন রাস্তায় বেরোতে পারছিল না, তেমনি খেলাধুলা দর্শকবিহীনভাবে খেলাধুলা চলছিল। স্বাভাবিকভাবে বিশেষ করে ফুটবল আমাদের বাঙালির জীবনে একটা আবেগ, এই আবেগকে ধরে রাখা খুব মুশকিল 2 বছর পরে হয়েছে। আমরা যেমন দেখেছি আমাদের যে সমস্ত ধর্মীয় অনুষ্ঠান, যে সমস্ত উৎসবগুলো হয়েছে, সে ঈদই হোক আর শারদোৎসবই হোক, সেখানে যেমন মানুষ তাদের আবেগকে ধরে রাখতে পারেনি, ঠিক তেমনিভাবে
যে কোনো খেলাধুলায় এখন অংশগ্রহণ করছে সাধারণ দর্শক থেকে শুরু করে খেলোয়াড় প্রত্যেকে একটা উন্মাদনার সাথে এই খেলায় অংশগ্রহণ করছে। কি মনে হচ্ছে তোমরা জিতবে? আমাদের ঘরে যাবে।